আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইজি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিবন্ধনধারী সকল ভাই বোনদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এনটিএসের একটি মহান অভিজ্ঞতার গল্প শোনাবো আপনাদেরকে। আপনারা হয়তো ভাবছেন ভাই আবার কি শোনাবে, আসলে এনটিএসে এমন একটি মহান অভিজ্ঞতার কাজ দেখিয়েছেন যেটি শুনে বিশেষ করে যারা নিবন্ধনধারী আছে, 90 লক্ষ আবেদন পড়েছে, 54,000 পদের বিপরীতে যারা আবেদন করেছে, হাজার হাজার লক্ষ টাকা খরচ করে অনেকেই তারা নিজের হালের গরু বিক্রি করে এবং নিজের পছন্দের জিনিস বিক্রি করে, কিন্তু অনেকেই আবেদন করেছে। তো তাদের আবেদন করা থেকে কিন্তু এনটিআরসি প্রায় 90 কোটি টাকা কামাই করে নিয়েছে। তো আজকে যে খবরটি দেব, এই খবরটা শোনার পরে যারা এই আবেদন করেছে তাদের কিন্তু কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই হবে খবরটি। আমারও তেমনটাই লেগেছিল, কারণ আমিও আবেদন করতে কিন্তু অনেক টাকা খরচ করেছি এবার, কিন্তু এনটিআরসি কিন্তু আমাদেরকে সেই ফলাফল দিচ্ছে না। তারা বিভিন্ন তাল বাহানার মাধ্যমে আমাদেরকে সুপারিশের রেজাল্টটা দিচ্ছে না, এই জন্য এই খবরটি আমাদের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মতো। খবরটি হচ্ছে দা ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনটি এসেছে যে 11 জুন প্রধানমন্ত্রী করোনা তহবিলে 2 কোটি টাকা দিল এনটিআরসি। প্রধানমন্ত্রীর করোনা তহবিল ও হাউস কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে 7 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে 2 কোটি টাকা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়সারের কাছে চেক হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব উপস্থিত ছিলেন। 7 কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি অনুদান দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি মোট 3 কোটি টাকা দিয়েছে। এর পরের অবস্থানে রয়েছে এনটিআরসি, অর্থাৎ মহানুভবতার যে নজির দেখিয়েছে এনটিআরসি সেখানে তারা 2 নম্বর হয়েছে। প্রথমে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 2 নম্বরে আছে এনটিআরসি। অনেকেই কিন্তু বলছে যে যারা নিবন্ধনের জন্য যারা নিয়োগ প্রত্যাশী তারা আবেদন করে অনেক টাকা দিয়েছে এবং সেই টাকা থেকেই এনটিআরসি এই কল্যাণকর কাজ করেছে। করোনা মহামারীর কারণে তারা এই অনুদানটি দিয়েছে। অবশ্যই এটি একটি ভালো কাজ এনটিআরসি, যে করোনায় যারা আক্রান্ত এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দানের জন্য যে তহবিল সেই তহবিলে তারা 2 কোটি টাকা দান করেছে, এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লাভ হবে, এটা অবশ্যই একটি ভালো দিক। কিন্তু এই মুহূর্তে আমাদের রেজাল্ট দেওয়াটাও কিন্তু একটা আমাদের আশু প্রয়োজন, কিন্তু সেই রেজাল্টটা দিচ্ছেন না, এই জন্য এই খবরটি আমাদের কাছে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতোই। তো সুপ্রিয় নিবন্ধনধারী ভাই বোনেরা, আপনারা কমেন্ট করে জানাবেন যে এনটিআরসি 2 কোটি টাকা তহবিল দিলে এতে আপনাদের মতামত কি। তো আমি চাচ্ছি যে এই সপ্তাহে, যেহেতু আগামী বুধবার রেজাল্ট দেওয়ার কথা, তাতে যেন এই সপ্তাহে রেজাল্টটা দিয়ে দেয় এবং আপনারা সকলেই আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের লক্ষ্য শিক্ষকতা পেশা মহান পেশায় যোগদান করা, সেটিতে যাতে আপনারা সুপারিশপত্র হয়ে যোগদান করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।